হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো পটেটো স্যান্ডউইচ কেমন করে তৈরি করতে হয়। চলুন তাহলে শুরু করি। খুব ইজি একটা রেসিপি এবং খুবই টেস্টি। পটেটো স্যান্ডউইচ তৈরি করতে আমাদের লাগবে মেশড পটেটো। আমি মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে লাগবে স্বাদ অনুযায়ী সল্ট এবং রেড চিলি পাউডার। এখানে আমি ব্রেড নিয়েছি ছোট সাইজের 3 পিস, আর এখানে আছে চিজ কুচি করা। আমি প্রথমে আলুটাকে লবণ এবং রেড চিলি পাউডার দিয়ে মিক্স করে দিচ্ছি। আমি এখানে রেড চিলি পাউডার ইউজ করেছি 1/2 চা চামচ এবং লবণ ইউজ করেছি 1/2 চা চামচ। আমাদের পটেটো প্রিপারেশন আমি হাত দিয়ে চেপে চেপে ব্রেডের উপরে আলুটাকে লাগিয়ে দেব। আপনি যদি নাইফ দিয়ে কমফোর্ট ফিল করেন তাহলে নাইফ দিয়েও কাজটি করতে পারেন। খেয়াল করতে হবে রুটির চারপাশে যেন ভালো করে মিশ্রণটি লাগে, তা না হলে খেতে ভালো লাগবে না। আমি ব্রেডটাকে একটু ক্রিস্পি করার জন্য পাশের বর্ডারটা ফেলে দেইনি। আপনি যদি পাশের বর্ডারটা খেতে না পছন্দ করেন তাহলে এটা ছুরি দিয়ে কেটে ফেলে দিতে পারেন। রুটিতে আলুর মিশ্রণ দেওয়া হয়ে গেলে আমি উপরে একটু পরিমাণ চিজ ছড়িয়ে দিব। চিজটা জাস্ট ফ্লেভারটা সুন্দর করবে, একটা ইয়ামি টেস্ট দিবে। একেবারেই অল্প ইউজ করব। এই কাজটি করতে করতে আমি ওভেনটাকে প্রিহিট করে দিতে পারি। এই খাবারটি তৈরি করতে আমার 200°C-এ ওভেনকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত প্রিহিট করে নিতে হবে। তারপর আবার সেম টেম্পারেচারে অর্থাৎ 200°C-এ 5 মিনিট মতো রাখলেই এটি হয়ে যাবে।